হ্যালো ব্রিওান ওয়েলকাম টু ইএলবি আজকে আমরা আমাদের যেই টেস্ট পেপার সমাধানের সিরিজ ছিল তার আরেকটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালের প্রশ্নের সমাধান করবো পদার্থবিজ্ঞান থেকে তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এরকম প্রশ্ন পরীক্ষায় প্রায় এসে থাকে তো আমি সেটাই এখান থেকে ওরকম একটা প্রশ্ন সিলেক্ট করছি তো প্রথমে আমি উদ্দীপকটা বুঝে দিব প্রশ্নগুলো বলবো তোমরা খাতায় তুলে নাও ভিডিওটা পজ করে বিকজ আমি প্রশ্নগুলো একটু পরে বোঝানোর পরেই মুছে ফেলবো আরেকটি কথা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে আমাদের ভিডিও সম্পর্কে বলবা তাহলে আমরা আরও বেশি বেশি উৎসাহিত হবো তোমাদের জন্য ভিডিও বানাতে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বলছে যে একটি গাড়ির গতিকালীন প্রথম দশ মিনিটের ব্যাগের পরিবর্তন দেখানো হয়েছে মানে এখানে একটি গাড়ির গতিকালীন মানে গাড়ি যখন চলা শুরু করছে তার প্রথম দশ মিনিটে ব্যাগের যে পরিবর্তন হয়েছে গাড়ির ব্যাগের যে পরিবর্তন হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে তো দেখো এটা এই যে এক অক্ষ বরাবর যে মানগুলো এগুলো হচ্ছে সময় যেগুলো মিনিটে দেওয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো দেখতেছি সেগুলো হচ্ছে গাড়ির ব্যাগ যেটা মিটার পার্ট সেকেন্ডে দেওয়া আছে তাহলে এখানে যেহেতু এটা মিনিটে দেওয়া আছে আর এটা যেহেতু মিটার সেকেন্ডে আছে সো আমরা এখানের যে মিনিট সেটাকে কিসে পরিবর্তন করে নিতে হবে সেটাকে সেকেন্ডে পরিবর্তন করে নিতে হবে তাহলে এগুলোকে আমরা সেকেন্ডে পরিবর্তন করে নিব অঙ্ক করার সময় আর এই গাড়িটা দেখো শূন্য থেকে এক মিনিটে যখন দুই মিনিটে যখন হলো সময়ে অতিক্রান্ত হলো অর্থাৎ প্রথম দুই মিনিটে তার ব্যাগ কততে পৌঁছালো দশে পৌঁছালো হ্যাঁ অর্থাৎ দশ মিটার পার সেকেন্ড ব্যাগে সে দু মিনিট যখন অতিক্রান্ত হলো মানে শুরু থেকে গাড়ির গতি শুরু থেকে গাড়ি যখন স্টার্ট দিল তারপরে যখন গতি আরম্ভ করলো সেখান থেকে গতি আরম্ভের পরে দুই মিনিট পরে তার ব্যাগ হলো দশ মিটার পার সেকেন্ড এবং পরবর্তী দুই সেকেন্ডেও তার ব্যাগ সমান কারণ ব্যাগ এখানে দেখো এটা সমবেগ হ্যাঁ এই এটা এখানে তার তরণ হচ্ছে এই যে ও অংশের মধ্যে তার তরণ ছিল বাট এবি অংশের মধ্যে কোনো তরণ নেই অর্থাৎ ব্যাগ সমান ছিল সমবেগে চলছে তাহলে এই এই চার সেকেন্ড সময়ে সরি চার মিনিট বা ছয় মিনিট বা আট মিনিট যে সময় সে সময় তার কি গাড়ির ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু আট মিনিট থেকে দশ মিনিট যে সময় এই সময়ের মধ্যে সে আবার গাড়ি তরণ করলো অ্যাক্সিলারেট করলো হ্যাঁ তো এই সময় বি থেকে সিতে গেল গাড়ি বি থেকে সিতে যাওয়ার সময়ও গাড়ির কি হলো তরণ হলো তাহলে সেখানেও কত সময় লাগছে দুই মিনিট সময় লাগছে এটা আমরা উদ্দীপক থেকে বুঝতে পারতেছি বাট আমরা এখনও কি প্রশ্নগুলো দেখিনি জাস্ট আমরা আগে উদ্দীপকটাকে একটু কী করে নিলাম স্টাডি করে নিলাম এবার আমরা প্রশ্নগুলো পড়বো প্রশ্নগুলো পরে আমরা মুছে দিব কারণ আমি এখানে সমাধান করব তোমরা লিখে নিবা বায়ু প্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী জাপটা অনুভব করেন কেন এটা হচ্ছে অনুদাহনমূলক প্রশ্ন বায়ু প্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী ঝাপটা অনুভব করেন কেন এই প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিতে চাই তো সাপোজ বায়ু যদি না থাকে বায়ু প্রবাহ না থাকলেও মানে বায়ু প্রবাহ নেই ফিক্সড তারপরেও একজন সাইকেল আরোহী মানে বাতাস অনুভব করে বাতাসের বাধাটা অনুভব করে তোমরা যারা সাইকেল চালাও বা মোটর সাইকেল চালাও বা ড্রাইভিং ড্রাইভ করো তারা দেখছো যে বায়ু প্রবাহ নেই মানে বায়ু একদম স্থির শান্ত তারপরেও কিন্তু কি আমরা বাতাসের বাধাটা অনুভব করি এটার কারণ কী কারণটা ব্যাখ্যা করার জন্য তোমরা একটু বুঝে নাও এটা মূলত আমরা যখন সাইকেলে চলি বা আরোহণ করি তখন আমরা যখন গতিশীল থাকি আমাদের সাপেক্ষে যদি বায়ুর কণাগুলো স্থির থাকে হ্যাঁ কিন্তু আমরা যখন গতিশীল থাকি তখন আমাদের সাপেক্ষে বায়ুর কণাগুলোর আপেক্ষিক ব্যাগ থাকে হ্যাঁ এটা কীভাবে বুঝবা যে বায়ুর কণাগুলো স্থির থাকা সত্ত্বেও কেন আপেক্ষিক ব্যাগ থাকতেছে সাপোজ তুমি যখন গাড়ি দিয়ে যাও রাস্তার পাশের যে গাছগুলো সেগুলো কিন্তু স্থির বাট তোমার কাছে কী মনে হয় সেগুলো যেন পেছনের দিকে চলে যাচ্ছে অর্থাৎ তোমার সাপেক্ষে গাছগুলোর একটা আবেক্ষিক ব্যাগ থাকে যার কারণেই মনে হয় যে এগুলো পেছনের দিকে চলে যাচ্ছে সো ওই গাছের সাথে যদি তুমি খুব দ্রুত এসে ধাক্কা খাও তাহলে কী হবে তুমি ব্যথা পাবা ঠিক ও আমাদের যে বায়ু সেটা যদি স্থির থাকে হ্যাঁ বাতাসের যে কণাগুলো সেগুলো স্থির থাকলেও তুমি যখন গতিতে যাচ্ছ সেগুলোর সাথে আমাদের ধাক্কা হচ্ছে হ্যাঁ ধাক্কা হওয়ার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ বায়ু বাতাস স্থির থাকা সত্ত্বেও আমরা কি বাতাসের একটা বাধা অনুভব করতেছি বা বায়ুর যে কণাগুলো সেগুলোর কারণে আমরা একটা বাধা অনুভব করতেছি অর্থাৎ তুমি যখন এদিকে যাচ্ছ বাতাসের কণাগুলো স্থির থাকা সত্ত্বেও সেগুলোর এদিকে একটা আপেক্ষিক ব্যাগ অনুভূত হবে ঠিক আছে সেই আপেক্ষিক ব্যাগের কারণেই হ্যাঁ আমরা বাধা অনুভব করি বা সাইকেল আরোহীরা বাধা অনুভব করেন পরবর্তী প্রশ্ন গাড়ির গতিকালীন প্রথম চার মিনিটের গড় ব্যাগ নির্ণয় করো মানে গাড়িটা যখন চলতেছিল হ্যাঁ এই গাড়িটা যখন চলতেছিল তখন প্রথম চার মিনিটে তার গড় ব্যাগ কত আমাদেরকে বের করতে বলছে তো গড় ব্যাগ যদি আমরা বের করতে হয় প্রথমে এখানে আমরা প্রথম চার মিনিটে গাড়িটা দেখো এই যে এখানে আসছে এই পয়েন্টটাতে আসছে ঠিক আছে এই পয়েন্টটাতে আসছে আমি এটাকে আপাতত মনে করলাম ডি অর্থাৎ হ্যাঁ ও থেকে গাড়িটা কোথায় গেল ডিতে গেল হ্যাঁ মানে আমরা এখন ও ডি পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বের উপরেই আমরা কি বের করব গড় ব্যাগ বের করব কারণ আমাদেরকে প্রথম চার সেকেন্ডের কথা চার মিনিটের কথা বলছে প্রথম চার মিনিট এগুলো কিন্তু মিনিট দেওয়া আছে যদি আমি ভুলে সেকেন্ড বলে থাকি তাহলে ক্ষমা করবা এগুলো সব মিনিটে দেওয়া আছে তো আমরা এই জিরো থেকে চার মিনিটের মধ্যে যে গাড়ির গড় ব্যাগ সেটা যদি বের করতে হয় আমাদেরকে প্রথমে ও থেকে সরি এইখানে এইটা হচ্ছে যে এটাকে ও দড়ি মনে মনে হ্যাঁ এটা ও পয়েন্ট এই পয়েন্টটা ও থেকে এই পর্যন্ত যেই দুই মিনিট সময় লাগলো এই সময়ে গাড়ির ব্যাগ কত আর এডিয়ের মধ্যে গাড়ির ব্যাগ কত এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কিন্তু গর্বেগ বের করতে পারবো আরও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে স্মরণ হ্যাঁ দুই অংশের স্মরণ ও এ অংশে স্মরণ এবং এডি অংশে স্মরণ দিয়েও আমরা গর্বেগ বের করতে পারবো তো আমরা স্মরণ দিয়ে করার চেষ্টা করি স্মরণ দিয়ে করতে হলে তাহলে আমরা আগে ও এ অংশের স্মরণ বের করব তো ও এ অংশের স্মরণ যদি অ্যাস হয় একটু খেয়াল করবা এস হয় এস ওয়ান এগুলো আমরা লিখবো যে ওই অংশের মধ্যে তোমরা দেখো তরণ আছে যদি তরণ থাকে তাহলে স্মরণ নির্ণয় করার সূত্র হচ্ছে যে ইউ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু টি তোমরা এটা নিশ্চয়ই শিখছিলা হ্যাঁ যদি তরণ থাকে তাহলে এভাবে কী বের করতে হয় স্মরণ বের করতে হয় তো ইউ কত ইউ হচ্ছে আদি ব্যাগ কত শূন্য একদম দেখো শুরু ও থেকে যখন শুরু হচ্ছিলো তখন ব্যাগ কিন্তু শূন্য প্লাস বি হচ্ছে যে ওই অংশের শেষ ব্যাগ শেষ ব্যাগ কত দশ হ্যাঁ তাহলে এখানে আমরা লিখব দশ ডিভাইড বাই টু ইন্টু টি টি হচ্ছে যে ও থেকে এতে আসতে যে সময় লাগছে সেটা দুই মিনিট লাগছে হ্যাঁ তাহলে দুই মিনিটকে আমরা বলছিলাম সময় এটাকে সেকেন্ডে নিয়ে যাবো তাহলে দুই মিনিট ইন্টু ষাট সেকেন্ড দুই মিনিট ইন্টু ষাট সেকেন্ড এখানে তুমি কাজ করো কাজ করে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাস ওয়ান তো এখানে আমরা দেখতেছি যে ফাইভ ইন্টু টু ইন্টু সিক্সটি অর্থাৎ ছয়শো মিটার ওই অংশের দূরত্ব হচ্ছে ছয়শো মিটার এবার আমরা মনে করলাম এডি অংশ অর্থাৎ পরবর্তী দুই সেকেন্ডে সরি দুই মিনিটে পরবর্তী দুই মিনিটে সেই দূরত্ব যেটা অতিক্রম করবে সেটাকে আমরা মনে করলাম যে অ্যাস টু মানে এক এতটুকু হচ্ছে অ্যাস ওয়ান আর এতটুকু হচ্ছে যে অ্যাস টু ঠিক আছে এটাকে আমরা অ্যাস টু ধরলাম আর এটাকে অ্যাস ওয়ান ধরলাম এবার আমরা অ্যাস টু যখন বের করব তখন কিন্তু গাড়িটা সমবেগে চলতেছে কারণ প্রত্যেক মুহুর্তে তার ব্যাগ কত ছিল হ্যাঁ এই দুই মিনিটে তার ব্যাগ সময় কত ছিল দশ মিটার পার সেকেন্ড তো আমরা জানি সমাবেগের ক্ষেত্রে s টু লিখতে হয় s টু লিখতে হয় সো এখানেও আমরা লিখব যে বিটি তো বি হচ্ছে যে যে ব্যাগে চলতেছিল সেটা ছিল 10 মিটার পার সেকেন্ড ইন্টু টি হচ্ছে যত সময় লাগছে এখানে আমরা দেখতেছি এখানেও কত সময় লাগছে দু মিনিট লাগছে এডি অংশের মধ্যেও দুই মিনিট লাগছে তো দুই মিনিট মানে কত দুই ইন্টু এবার এখানে আমরা কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে যে বারোশো মিটার তাহলে আমরা ব্যাগ বের করতে চাইলে আমরা ব্যাগ অর্থাৎ গড় ব্যাগ বের যদি বের করতে চাই গড় ব্যাগ বের করার জন্য আমাদেরকে নিশ্চয় এস বাই টি নিতে হবে আমার ইকুয়াল টু কি এস বাই টি তো এখানে দুইটা এস আছে না আমরা এই দুইটা এর যোগফল নিব অর্থাৎ এস ওয়ান প্লাস এস টু ডিভাইড বাই মোট সময় টি ওয়ান প্লাস টি টু তো এস ওয়ান প্লাস এস টু কত এস ওয়ান প্লাস এস টু হচ্ছে যে আমাদের ছয়শো প্লাস বারোশো মিটার ডিভাইড বাই সময় একবার লাগছে কত একবার লাগছে আমাদের দুই মিনিট পরেও কত মিনিট লাগছে দুই মিনিট অর্থাৎ টু ইন টু প্লাস টু মিনিট ইন্টু সিক্সটি সেকেন্ড আমরা সময়টাকে কিছু নিয়ে যাব সেকেন্ডে নিয়ে যাব ঠিক আছে তাহলে এখানে হয় চার অর্থাৎ দুশো চল্লিশ সেকেন্ড আর এখানে হবে আমাদের আঠারোশো মিটার আর এখানে এত সেকেন্ড অর্থাৎ চার মিনিটে তার গড়বেগ সাত দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড ছিল এভাবে তোমরা এই আমাদের যে প্রয়োগ সেটার অঙ্কটা আমরা করে ফেলবো তোমরা আশা করি খাতায় এটা তুলে নিঃশো এবার আমরা উচ্চতর দক্ষতা চলে যাচ্ছি গাড়িটির প্রথম দশ মিনিটে অতিক্রান্ত দূরত্ব মানে প্রথম দশ মিনিটে যে অতিক্রান্ত দূরত্ব এই যে এই দশ মিনিটে এখানে যে দূরত্ব অতিক্রম করছে সেটা লেখচিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান মানে লেখচিত্রে যে একটা ক্ষেত্র আছে হ্যাঁ এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে লেখচিত্রের মধ্যে যে ক্ষেত্র আছে সেটা হচ্ছে আসলে এই যে এটা এই যে এই যে এইটাই হচ্ছে লেখচিত্রের ক্ষেত্রটা এই যে আমি যে যতটুকু ডাক টানছি এই যে হ্যাঁ এটা হচ্ছে ক্ষেত্রটা এই ক্ষেত্রের ক্ষেত্র সমান হবে দশ মিনিটে যে অতিক্রান্ত দূরত্ব সেটার হ্যাঁ মানে দশ মিনিটে যতটুকু পথ যাবে ওই পথের সমান হবে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল এবং যদি আমরা মোট স্মরণ বের করি বা মোট অতিক্রান্ত দূরত্ব বের করি দুইটা সমান এটা যদি আমরা দেখাই দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তা আমরা দুইটা সমান এখন সেটাকে প্রুভ করব। দেখো আমরা যখন এই গ নাম্বার প্রশ্নটা করেছিলাম সমাধান তখন আমরা ওই অংশের যে স্মরণ সেটা অলরেডি পেয়ে গেছি ছয়শো মিটার তো আমাদেরকে যেহেতু মোট স্মরণটা বের করতে হবে তাহলে আমরা ওই স্মরণটাকে এখানে কাজে লাগাবো এবার হচ্ছে আমরা টোটাল এবি অংশের মধ্যে স্মরণ কত সেটা বের করব তো সেটাকে আমি মনে মনে এস টু ধরলাম বা এস এবি ধরলাম তো আমি এখানে এস টু লিখতেছি তাহলে এস টু টু ঠিক এই অংশে যেহেতু সমবেগ ছিল যেহেতু সমবেগ তাহলে আবারও কি হবে বি এস টু টু টি হবে ঠিক আছে তো বি কত বি হচ্ছে যে আমাদের দশ ছিল সবসময় এই যে এ থেকে বি পর্যন্ত দশ মিটার পার সেকেন্ড ছিল ইন্টু টি হচ্ছে যে এ থেকে বি পর্যন্ত যে মোট সময় সেটা দুই মিনিট থেকে আট মিনিট আট মিনিট পর্যন্ত তাহলে কত সময় লাগলো ছ মিনিট এই যে আট থেকে তুমি দুই বিয়োগ দাও তাহলে মিনিট কত লাগছে সেটা পেয়ে যাবা ছয় মিনিট ইনটু ষাট সেকেন্ড দিব আমরা ঠিক আছে তাহলে এবার আমরা এখানে কী পেয়ে যাব এস টু এর যে অতিক্রান্ত দূরত্ব সেটা পেয়ে যাবো এখানে যেটা হবে সেটা হচ্ছে দশ ইনটু এত সেকেন্ড অর্থাৎ তিন হাজার ছয়শো মিটার এই যে থেকে বি পর্যন্ত গাড়িটি তিন হাজার ছয়শো মিটার অতিক্রম করে এবার হচ্ছে বি থেকে যখন সিতে গেল তখন কিন্তু আবার গাড়ির তরণ আছে এই অংশে তাহলে আমাদের স্মরণের মান কত সেটা অ্যাস থ্রি মনে করো হ্যাঁ তাহলে অ্যাস থ্রি অ্যাস থ্রিটা এই সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করব। কারণ এখানে আবার গাড়ির কি আছে তরণ আছে তাহলে সেখানে হবে ইউ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু টি তো আমি একটা কাজ করতে চাই যে এই এখানের ওই অংশের মধ্যে যে স্মরণ সেটাকে যদি অ্যাসরণ দোষী তাহলে এখানে যে সময় লাগছে সেটাকে টি ওয়ান ধরি আর এবি অংশের মধ্যে যে স্মরণ সেখানে যে সময় লাগছে সেটাকে টি টু আর বিসি অংশের মধ্যে যে স্মরণ সেখানে যে সময় লাগছে সেটাকে আমরা টিথিরি ধরি যেহেতু এটা অ্যাস থ্রি ঠিক আছে এবার এই অ্যাস থ্রি বের করার সময় অর্থাৎ তিথিরি সময়ের মধ্যে আদিব্যাগ কত দশ দেখো এখানে আদিব্যাগ ইউ কত দশ আর এখানের ইউ কত শূন্য তাহলে এটাকে ইউ ওয়ান ধরি আর এটাকে আমরা ইউ টু ধরি ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইউ টু ইকুয়েল টু দশ কারণ এই যে এখান থেকে যখন এখানে যাবে তখন এখানে কিন্তু আদি ব্যাগ কিন্তু দশ আর শেষ ব্যাগ কত শেষ ব্যাগ আমরা এদিকে যাই এদিকে গেলে দেখতেছি পনেরো হ্যাঁ শেষ ব্যাগ হচ্ছে পনেরো অর্থাৎ এখানে বি টু ইকুইল টু পনেরো ঠিক আছে তাহলে আমরা এটাকে ইউ টু এটাকে বি টু ঠিক আছে হ্যাঁ তো এটাকে আমরা বি টু ধরলাম আমরা চাইলে বিও ধরতে পারি তোমরা তোমাদের মতো করে ধরে নি বি থ্রি বি ওয়ান বি টু এগুলো কোনো ব্যাপার নাই জাস্ট তোমাদের মূল হচ্ছে অঙ্কটা ঠিক আছে যেমন আমরা এখানে এটাকে এ ধরতে পারি ইউ ওয়ান বি ওয়ান ধরতে পারি ঠিক আছে তাহলে এটা যদি বি ওয়ান হয় বি ওয়ান হচ্ছে এখানে শেষ ব্যাক এই যে এখানে শেষ ব্যাক ঠিক আছে আর এটা হচ্ছে ইউ ওয়ান তো এই যে এ থেকে বি পর্যন্ত তার ব্যাক কত ছিল বি ওয়ান এই যে এখান থেকে এখান পর্যন্ত ব্যাক তাহলে বি ওয়ান ছিল যেহেতু এটাকে আমি বি ওয়ান ধরছি তাহলে এটাকেও আমরা বি ওয়ান ধরতে পারি ঠিক আছে আর এখানে আমরা এখন কি করতেছি ইউ টু প্লাস বি টু ডিভাইড বাই টু বি টু কত বি টু হচ্ছে যে এই যে এখানের যে শেষ ব্যাগ সেটা সেটা হচ্ছে পনেরো পনেরো মিটার পার সেকেন্ড আর ইউটু হচ্ছে এখানের যে আদি ব্যাগ সেটা সেটা হচ্ছে দশ ঠিক আছে তাহলে দশ প্লাস পনেরো ডিভাইড বাই টু ইন্টু টি থ্রি টি থ্রি কত টি টিথিরি হচ্ছে দুই মিনিট হ্যাঁ তাহলে দুই মিনিট টু টু ইন্টু সিক্সটি সেকেন্ড ঠিক আছে তাহলে এখানে কাজ করে আমরা পাই সেটা হচ্ছে যে পনেরোশো মিটার অর্থাৎ এস থ্রি বি থেকে সি অংশে যেতে পনেরোশো মিটার গাড়িটি অতিক্রম করে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এবার আমরা যোগ করে বের করে ফেলি তাহলে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি সমান ছয়শ যোগ পাঁচ হাজার সাতশো মিটার তাহলে দেখো গাড়িটি তার গতিকালের যে দশ মিনিট সময় প্রথমে প্রথমে গতিকালের যে দশ মিনিট সময় ছিল সেই দশ মিনিট সময় সে পাঁচ মিটার অতিক্রম করে ঠিক আছে তাহলে এই যে পাঁচ হাজার সাতশো মিটার অতিক্রম করলো গাড়িটি এটি এটার সমান হবে এই ক্ষেত্রটার মোট ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এখন আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে দেখি যে কত আসে তাহলে আমি এই ইনফরমেশন ছাড়া বাকি ইনফরমেশনগুলো মুছে ফেলতেছি তাহলে আমরা এখন এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব তোমরা খেয়াল করো এই ক্ষেত্রটার মধ্যে দুইটা ট্রাফিজিয়াম আছে হ্যাঁ দুইটা ট্রাফিজিয়াম আছে এই দুইটা ট্রাফিজিয়ামের যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যায় ট্রাফিজিয়াম দুইটা কী কী দেখো একটা হচ্ছে যে এই যে এখান থেকে শুরু করে বি পর্যন্ত একটা ট্রাফিজিয়াম এই যে এটা এটা একটা ট্রাফিজিয়াম ঠিক আছে এটা একটা ট্রাফিজিয়াম হ্যাঁ আর একটু একটু ডিপলি খেয়াল করলে তোমরা দেখবা যে এটাও একটা ট্রাফিজিয়াম এই যে দেখো এই যে এটাও কিন্তু একটা ট্রাফিজিয়াম যেখানে এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু এই দুইটা এই যে এটা এবং এটা হচ্ছে সমান্তরাল বাহু ঠিক আছে আর এই ট্রাফিজিয়ামটার মধ্যে এই ট্রাফিজিয়াম মধ্যে এটা এবং এটা হচ্ছে সমান্তরাল বাহু যেখানে ট্রাফিজিয়াম হচ্ছে যে এই এটা ঠিক আছে তাহলে এই দুইটা ট্রাফিজিয়ামের যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি তাহলে সেই ক্ষেত্রফল যদি এটার সমান হয় তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে তাহলে আগে আমরা বড় ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফল বের করি তাহলে বড়ো ট্রাফিজিয়ামের নাম দিচ্ছি আমি ও এ বি সাপোজ এটা তো অলরেডি সি ডি দিসি এটাও ডি ডি দিছি এটাকে ই দিলাম আর এটাকে এফ দিলাম ঠিক আছে তাহলে ও এ বি ঠিক আছে ট্রাফিজিয়াম যেটা আছে সেটার ক্ষেত্রফল সমান হ্যাঁ তোমরা এখানে ও ক্ষেত্রফল তো আমরা জানি ক্ষেত্রফল কেমন বের করে হাফ ইনটু সমান্তরাল বাহু দয়ের যোগফল সমান্তরাল বাহু এখানে হচ্ছে এদিকে হচ্ছে এবি আর এদিকে হচ্ছে ওই এবি প্লাস ওই এই যে এটা হচ্ছে সমান্তরাল বাহু এটা অর্থাৎ ওই এবং এবি এ দুইটা হচ্ছে সমান্তরাল বাহু হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব লম্ব দূরত্ব মানে কতটুকু দূরত্ব এটা মেজার করে ঠিক আছে তো আমরা দূরত্বটাকে বি লিখতে পারি এই যে এটা হচ্ছে লম্ব দূরত্ব ঠিক আছে এখান থেকেও এখান থেকেও চাইলে লিখতে পারবা তোমরা আমি এখান থেকে লিখলাম এবার হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এবি এর মান কত ওই কত বি কত তাহলে খেয়াল করবা এবি এবং ওই কাকে নির্দেশ করে আমরা তাকে লিখবো ওই কাকে নির্দেশ করো সময়কে নির্দেশ করো তুমি দেখো সময়কে নির্দেশ করো সো তুমি সময় লিখবা তুমি ভাবিও না যে এখানে মিটার লিখবা বা অন্য কিছু লিখবা যেটা নির্দেশ করো ওটাকে লিখবা ওই নির্দেশ করে সময়কে সো আমরা সময় লিখব তো একইভাবে এবিও কিন্তু সময়কে নির্দেশ করে সো আমরা এখানেও কি লিখবো সময় বি কাকে নির্দেশ করে বি বি নির্দেশ করে দেখো তুমি ব্যাগকে হ্যাঁ তাহলে এখানে আমরা ব্যাগ লিখবো ঠিক আছে তাহলে দেখো হাফ এবি এবি কতটুকু এবি হচ্ছে আমাদের মোট ছয় মিনিট টাইম ঠিক আছে তো ছয় মিনিট টাইপকে আমরা কী নিয়ে যাবো সেকেন্ডে নিয়ে যাবো প্লাস ওই ওই হচ্ছে আট মিনিট টাইম ঠিক আছে সো এই আটকে আমরা আবারও সেকেন্ডে নিয়ে যাবো এই যে এটা কি এটা হচ্ছে সময় অর্থাৎ সেকেন্ড ঠিক আছে এটা সেকেন্ডে আছে ইন্টু বি হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তাহলে দেখো এই যে পার সেকেন্ড এবং সেকেন্ড কি হচ্ছে কাটাকাটি যাচ্ছে আর বাকি থাকতেছে কী মিটার তাহলে এখানে যে কাজ করলে যেটা আসবে সেটা মিটারে আসবে এখানে তুমি কাজ করে দেখো এখানে আসবে বিয়াল্লিশশো সো এটা হচ্ছে বিয়াল্লিশশো মিটার তাহলে প্রথম যে বড়ো ট্রাফিজিয়াম সেটার ক্ষেত্রফল আসলো বিয়াল্লিশশো মিটার এবার আমরা ছোটো ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফল বের করবো তো ছোটো ট্রাফিজিয়ামটার সমান্তরাল বাহু কে কে বি এবং এটাকে আমরা সি দোষিরাম এটা হচ্ছে সি বি এবং সি এফ বি এবং বিই এবং সিএফ হচ্ছে তাদের কি সমান্তরাল বাহু আর ইএফ হচ্ছে লম্ব দূরত্ব ঠিক আছে তাহলে বি সি ইএফ ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহু কি কি আছে বি আছে যোগ সিএফ আছে ইন্টু লম্ব দূরত্ব এখানে লম্ব দূরত্ব হচ্ছে এই যে এটা ইএফ ঠিক আছে সো ইএফকে আমরা লিখলাম হাফ বি কি বিই হচ্ছে আমাদের এই যে দেখো ব্যাগ হ্যাঁ বি কিন্তু ব্যাগকে নির্দেশ করতেছে ওয়াই অক্ষকে নির্দেশ করতেছে সো বি আমরা একটু আগে লিখেছিলাম দশ দশ মিটার পার সেকেন্ড প্লাস সিএফও কিন্তু ব্যাগ ব্যাগ কত সেটা পনেরো হ্যাঁ সিএফের মান হচ্ছে পনেরো তোমরা আমরা আগেই দেখেছিলাম সেটা সো পনেরো মিটার পার সেকেন্ড তাহলে এখানে আসবে মিটার পার সেকেন্ড ইন্টু ইএফ ইএফের মান কত এই যে এটা দুই মিনিট হ্যাঁ তাহলে দুই মিনিটকে আমরা কী নিয়ে যাব সেকেন্ডে নিয়ে যাবো তাহলে দুই মিনিটকে তুমি সেকেন্ডে নিয়ে গিয়ে দেখো একশো বিশ সেকেন্ড হয় তাহলে দেখো এই সেকেন্ড আর এইখানের পার্ট সেকেন্ড এই দুইটা কাটা যাচ্ছে বাকি থাকতেছে মিটার ঠিক আছে তাহলে এখানের ইউনিট কী আসতেছে ক্ষেত্রফলের ইউনিট মিটার আসতেছে এখানে তুমি কাজ করে দেখো পনেরোশো মিটার আসবে ঠিক আছে তাহলে আমরা ট্রাফিজিয়াম দুইটার ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে এই দুইটা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলকে যোগ করলে এখানে যে চিত্র চিত্রের মোট ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানের যেই চিত্রটা বা ক্ষেত্রটা সেটার মোট নাম হচ্ছে ও এ বি সি ই দেখো ও এ বি সি এফ ঠিক আছে ও এ বি সি এফ ক্ষেত্রের যে ক্ষেত্রফল হ্যাঁ সেটা সমান তাহলে এটা যেহেতু ক্ষেত্রফল এটাকে আমি এ দরি এরিয়া হ্যাঁ এরিয়া অফ ও এ বি সি এফ এর ক্ষেত্রফল সমান বিয়াল্লিশশো যোগ ওখানে পেয়েছি কত আমরা পনেরোশো মিটার সমান দেখো পাঁচ হাজার সাতশো মিটার আসে তাহলে দেখো এই ক্ষেত্র ক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেটাও পাঁচ হাজার সাতশো মিটার আসছে আবার আমরা যে অতিক্রান্ত দূরত্ব গাড়িটার সেটাও কিন্তু পাঁচ হাজার সাতশো মিটার পেয়েছিলাম তাহলে দুইটা কী হলো গাণিতিকভাবে সমান হলো তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ যেটা আমাদের রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিল এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সে ভালো থাকো অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুর সাথে শেয়ার করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজকে চলে আছি আল্লাহ হাফেজ টাটা